আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর ভালো আছেন আমরা আজকে হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার জুম্মা মোবারক সবাইকে জানাচ্ছি জুম্মার শুভেচ্ছা তো এটা হচ্ছে আমাদের কিটি সবাই চেনেন যারা যারা আমার ভিডিও দেখেন তো কিটির এখন খাবারের সময় ও এক ঘন্টা পর পরই খায় আর ঘুমায় আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা অনেক দিন আগের অনেক রিকোয়েস্ট ছিল বাট আমি ব্যস্ততার কারণে আমি ওটা করতে পারিনি আর এখানে তো অনেক দেশি মাছ পাওয়া যায় না ইলিশ মাছটা আমি খুঁজে পাইনি অনেক দিন পরে পেলাম তো এটা ছিল আজকে আমি রেঁধেছিলাম সকালবেলা নেহারি যেটা দিয়ার বাবার খুবই পছন্দ নেহারিটা রান্না করছি তো যেটা বলছিলাম যে এখানে ইলিশ মাছ যা অত পাওয়া যায় না যেহেতু বিদেশ তো তারপরও আদিয়ার বাবা অনেক খুঁজে অনেক দিন পরে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে সেটার রেসিপি দেখাবো সরষে ইলিশ আর এটা হচ্ছে পাস্তা যেটা আদিয়ার লাইফে ফাস্ট পাস্তা বানিয়ে পরিবেশন করেছে আমাকে ডেকোরেশন করেছে আমি শুধু পাস্তাটা বয়েল করে দিয়েছি আর বাকি সব ওভেনে করেছে ও কিভাবে করেছে আমি জানি না রেসিপিটা ওর কাছ থেকে শুনিনি আমি কিন্তু খুব মজা ছিল আর এটা হচ্ছে সরিষা ইলিশের জন্য প্রস্তুতি সরিষা নিয়ে নিচ্ছি চার চামচ আমার চামচটা ছোটো তাই চার চামচ নিচ্ছি আর তোমাদের চামচ বড় হলে তিন চামচ নিবে আর ছয়টা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি অনেকে ইচ্ছা করলে কালো সরিষাও নিতে পারো আবার সাদা সরিষাও নিতে পারো সাদা সরিষা নিলে দেখতে ভালো হবে কালো সরিষা নিলে দেখতে বেশি ভালো হবে না আর দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা দিয়েছি এই তিনটা একসাথে মিক্সড করে ব্ল্যান্ড করলে তিতো ভাপ একদমই থাকবে না তেতোটা কোনোভাবেই লাগবে না তো যার কারণে মরিচ আর হচ্ছে লবণ আর হচ্ছে তোমার সরিষা একসাথে হালকা একটু পানি দিয়ে দুই তিনবার ব্লেন্ড করলে এটা মিক্সড হয়ে যাবে তো চাইলে ছেঁকে নিতে পারো আর নয়তো এভাবেও নিতে পারো সাদা সরিষা হলে ছাকার প্রয়োজন নাই আর যদি কালো সরিষা হয় তাহলে ছেঁকে নিলে বেটার হবে আর এটার সাথে পোস্ত দানাও অ্যাড করতে পারো পোস্ত দানা যেহেতু আমার নাই তাই দিতে পারলাম না তো এখন আমি দিয়ে দিচ্ছি ছোট চামচ এটা যেহেতু এক চামচ লাল মরিচ এক চামচ হচ্ছে তোমার ধন হলুদ এক চামচ না সরি আধা চামচ হচ্ছে হলুদ এক চামচ হচ্ছে মরিচের গুঁড়া আর এক চামচ দিচ্ছি কাশ্মীর মরিচের গুঁড়া যেটা কালারের জন্য আসলে সরিষা ইলিশ তো হলুদ রঙের থাকে তো আমি চেয়েছি একটু রেড কালার হোক যদি হলুদ রাখতে চাও তাহলে মরিচের ইয়ে কম দেবে আর ব্লেন্ড করা ওই পেস্টটা পুরো দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মিক্সড করতে হবে এটা একদম ইজি আর খুবই মজার একটা সরষে ইলিশ ঝটপট করে ফেলা যাবে অত ঝামেলা ছাড়া তা আমি এখন এগুলো ভালো করে মেখে নিব আর লাগছে হচ্ছে সরিষার তেল সরিষার তেল পরিমাণ মতো তোমার ছোট এক কাপের আধা কাপ সরিষার তেল যেহেতু এখানে তেমন আর কিছু যাবে না আর ওই তোমার ব্ল্যান্ডের যেটাতে ব্ল্যান্ড করেছি সেটা একটু পানি দি একটু করে পানি দিয়ে দিলাম আর হাতে ভালো করে মেখে নিবে আর এটা দিয়ে একটু নাড়াবে যদি পাঁচ মিনিট রাখো পাঁচ মিনিট কি দশ মিনিট তাহলে ভালো হয় আর যদি সময় না থাকে অসুবিধা না এটা মাত্র দশ মিনিট লাগবে দশ মিনিটে হালকা আছে দেখো এটা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দিব এখন এটা দেখো হালকা আছে আমি এটা দশ মিনিট ফার্স্টে পাঁচ মিনিট রান্না করব তারপরে আবার পাঁচ মিনিট এটা উল্টিয়ে দিব তো এখন আমি এটা চুলাতে বসিয়ে দিয়েছি আমি এখানে এখন দমে পাঁচ মিনিট রেখে দিব এটা ঢেকে পাঁচ মিনিট পরে আবার কাঁচামরিচ দিব দিয়ে আরও পাঁচ মিনিট মাছটা উলটিয়ে দিতে হবে তারপরে ডান সরিষার ইলিশ আমার মনে হয় রেসিপির মধ্যে সব থেকে ইজি সিম্পল ঝটপট রান্না মাছের মধ্যে মেবি সরিষা ইলিশ যেটাতে কোনো ঝামেলা নাই আর হচ্ছে তোমার সরিষা যদি ছেকে নাও ব্ল্যাক হলে ছেকে নিলে আরও সুন্দর হবে কালার দেখো আমার এটা লাল হয়েছে কারণ আমি কাশ্মীর মরিচ দিয়েছি তোমরা যদি লাল না চাও ইয়োলো ইয়েলো চাও তাহলে কাশ্মীর মরিচটা বাদ দিতে পারো এখন পাঁচ মিনিট এটা বয়ল করেছি ইলিশ মাছ হতে এত সময় লাগে না আর পাঁচ মিনিট হচ্ছে এটা উলটিয়ে আরও পাঁচ মিনিট বয়ল করব। দ্যাস ইট এটাই শেষ ঝটপট ইজি সিম্পল একটা রেসিপি আর যখন ব্ল্যান্ড করেছি এক চামচ লবণ দিয়েছি ওই লবণটাই এনাফ আর কোনো লবণ দিতে হবে না এক্সট্রা আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কেউ চালে চাইলে ধনে পাতা দিতে পারো গরমের দিন ধনে পাতা এখন নাই তাই আমি দিলাম না দেয় না কেউ তারপরে কারোর যদি ভালো লাগে তো এই দেখো আমার ইজি সিম্পল ঝটপট হয়ে গেল সরিষা ইলিশ আর এটা অনেক অনুরোধ ছিল অনেক দিন আগে দিতে পারি নাই তাই সরি তো সবাই ভালো থাকো পাঁচও অক্ত নামাজ আদায় করো নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো আর আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করি খোদা হাফেজ